মেলা হবে না এটা বলার সময় এখনও আসেনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বভারতীর পক্ষে এই মেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে এবং বিশ্বভারতীর সর্বস্তরের মানুষ প্রায় জানিয়ে দিয়েছে যে বিশ্বভারতীর এই মেলা করতে অপারক পৌষ মেলা করতে কারণ হচ্ছে পৌষ মেলা করতে গিয়ে প্রতি মুহূর্তে যেভাবে বিশ্বভারতীকে কোর্ট কাচারি শিকার হতে হচ্ছে এবং কোনো এক বিশেষ পরিবেশবিদ যিনি বিশ্বভারতীর আতিথেয়তা নিয়ে মেলায় পর্যাপ্ত আনন্দ করে বিশ্বভারতীকে ক্লিন চিট এবং মেলা সর্বাঙ্গীন সুন্দর হয়ে গেছে বলার পরেও এতদিন পরে আবার যেহেতু কলকাতার বেঞ্চে কোনো জাজ নেই ওই জন্য তিনি দিল্লিতে মামলা করেছেন এবং তার জন্য বিশ্বভারতীর প্রায় লক্ষাধিক টাকা এক একটা হিয়ারিংয়ে খরচ হবে এবং এই টাকা কিন্তু ইউজিসি দেবে না স্বাভাবিকভাবে মেলার থেকে বিশ্বভারতীর এক নয়া পয়সাও রোজগার নেই যেটুকু অল্প লাভ হয় সেটা ট্রাস্টিতে জমা পড়ে এবং ট্রাস্টি তার মতন করে সেটা খরচ করে তাহলে কেন বিশ্বভারতী এত হ্যাপা নিয়ে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই মেলায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং এত মানুষের সমাগম একটা জায়গার মধ্যে হলে যে সামান্যতম পলিউশনও হবে সর্বস্তরে সব রকমভাবে চেষ্টা করেও সামান্যতম কিছু হবে না এটা কিন্তু হতে পারে না এবং মেলা করার পরও যেখানে বারবার মেলার দোকানদারদেরকে তারা লিখিত দিচ্ছে বন্ড দিচ্ছে আমরা ছদিনের পরে আর থাকবো না সমস্ত নিয়ম কানুন পরিবেশ আদালতের কথা মাথায় রেখে ওনারা যে সমস্ত ওনাদেরকে ইয়ে দেওয়া হচ্ছে নিয়মাবলী তাতে তারা বন্ড হিসেবে সেটাতে সই করছেন কিন্তু সেটা তারা মানছেন না এবং শেষের দিকে প্রায় এমন অবস্থা হয়ে যাচ্ছে যে বিশ্বভারতীকে প্রায় বিশ্বভারতীর কর্মীদেরকে জোর করে সেই মেলা তুলতে হচ্ছে এবং সেখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে এবং সরকারি লেভেলে কোনো রকম সাহায্য কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো প্রতিষ্ঠান তখন মেলা তোলার জন্য এগিয়ে আসছে না সবাই মেলায় আনন্দ করছে উৎসব করছে এবং অবশ্যই আমরা সবাই চাই এই মেলা হোক কিন্তু বাস্তব পরিস্থিতিতে এসে দেখা যাচ্ছে যে সবাই আনন্দ করছে কিন্তু মেলাতে সেইভাবে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না যে কারণে মামলার শিকার হতে হচ্ছে কিন্তু এত বছরের মেলা রবীন্দ্র ঐতিহ্য মেনেই মেলা প্রথমে হতো তারপরে আধুনিক যুগের পা রেখে এই মেলা তৈরি হতো এরপরেও এরকম সিদ্ধান্ত নেওয়া না বিশ্বভারতী কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্বভারতী মেলা তুলে দেওয়ার কথাও বলেনি মেলা হবে না তাও বলেনি যদি সবাই এগিয়ে আসে সর্বস্তরের মানুষ এগিয়ে আসে সরকার এগিয়ে আসে পুলিশ প্রশাসন এগিয়ে আসে তাহলে মেলা হবে কিন্তু কেউ এগিয়ে আসবে না এবং কেউ টাকাও দেবে না বিশ্বভারতী ইউজিসি থেকে কোনো টাকাও পায় না ফলে মেলা করা বিশ্বভারতীর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে মানে বিশ্বভারতী শুধু মেলাটা পরিচালনা করে সেই কারণে কি এই সমস্যা সবাই এগিয়ে আসুক না পরিচালনার স্বার্থে সবাই এগিয়ে আসুক আমরা তো বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং আমরা সর্বস্তরের মানুষ সমস্ত প্রতিষ্ঠান মিউনিসিপ্যালিটি এসএসডিএ জেলা পরিষদ সবার কাছে আহ্বান জানাচ্ছি সবাই এসে মেলাটা করুন